नमस्कार बंधुरा, आज आमी बानाबो आलू बटबटी तरकारी। एखाने बटबटी कड़ाई नेछि, बटबटी कड़ाईटाके केटे धुए नेछि। तीनटे माझारी साइजेर आलू नेछि, आलूटाकेओ छोटो छोटो करे केटे नेछि। एकटा बड़ो साइजेर पेंयाज नेछि, पेंयाजटाके केटे नेछि। आर टमेटो नेछि, गोटा जिरे आदा बाटा रसुन, रसुनटाके छोटो छोटो करे कुঁচো करে নিয়েছি। সরষের তেল নিয়েছি, মশলার জন্য নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লঙ্কা আর নুন। এখানে একটা কোঁড়া নিয়েছি, কোঁড়ায় আবার সরষের তেল দেব। আমি রান্নাটা পুরো সরষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। আর কেটে রাখা বটবটিটা দিয়ে দেব, অল্প নুন দেব, অল্প হলুদ দেব, দিয়ে এবার বটবটি কড়াইটাকে ভেজে নেব। বটবটি কড়াই ভাজা হয়ে গেছে, এবার বটবটি কড়াইটা তুলে নেব। কড়াই আরো কিছুটা তেল দেব, দিয়ে এবার আলুগুলোকে ভেজে নেব। অল্প নুন দেব, হলুদ দেব, আলুটা ভাজা হয়ে গেছে, আলুটাকে তুলে নেব, তেল দেব, গোটা জিরে আর শুকনো লঙ্কা তেলে দিয়ে দেবো, দিয়ে এবার ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা রসুনটা দিয়ে দেবো, দিয়ে 5 সেকেন্ড মতো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো, পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটোমটাও দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজের সঙ্গে টমেটোমটাকেও ভেজে নেব। স্বাদ মতো নুন, হাফ চামচ লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে আবার কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, ভেজে রাখা আলু বটবটিটা দিয়ে দেবো, দিয়ে আরও মশলার সঙ্গে 2 মিনিট মতো কষে নেব। 2 মিনিট মতো সব মশলার সঙ্গে কষা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনটা খুলে আরেকবার নেড়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে এসেছে, আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনটা এখন খুলে নিচ্ছি, আলু বটবটির তরকারি হয়ে গেছে, এবার নাবি নেব। শুকনো ঝাল ঝাল আলু বটবটির তরকারি রেডি। তরকারিটা রুটি গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।